না বলো খুব সুন্দর জায়গা এসেছি মা অন্নপূর্ণা মন্দিরে এসেছি আপনারাও আসুন খুব ভালো লাগবে কিরকম আসলা বলো কে ঘরে গিয়ে বলে দাও যখনই করতে কেন এখন বলো এখানে আমি আমার ছেলের গাড়িতে করে এসেছি আপনাদের নিজেদের গাড়ি থাকলে এভাবে চলে আসবেন বারাকপুর থেকে বাঁ দিকে চলে আসবেন বিএন হসপিটালের পাশ দিয়ে গলিতে মা হেলমেট নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছ বাবার কাছে এই যে তিনটে তিনটে ছটা মন্দির আছে চলো বাইরে দিয়ে চলো আসো হাঁটে গেল পুরো একদম মানে দক্ষিণেশ্বরে গেল আমরা মাকে এত সুন্দর করে দেখতে পাই না ভালো দেখেছো তো মন শান্তি একদম গান কোথায় চলো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি মা যাব আমি খালি ওই ঘাট খাবার স্টাইলটা দেখি এটা পুরো এরকম সেই রাস্তাটা ওরকম লাগছে বলতে কিরম বলো তোমা সেই নগরদ্বীপের মতন সেই মনে আছে এখান থেকে সেই হেঁটে যাচ্ছিলাম পাশে সেই মিষ্টির দোকানটা ঘাটে এরকমই হয় ঘাট দেখতে সুন্দর লাগে তোমার ব্লগ বানিয়ে দিয়েছি আর তোমার হচ্ছে মেয়ে ছেড়ে দেবে ভিডিওটা সুন্দর করে আপনারা আসুন দেখুন সত্যি না বেরোলে ভালো লাগে না বেরোয়ে দেখলেই ভালো লাগে কতদিনের ইচ্ছা ছিল যে মাকে দেখবো দেখে নিয়েছো সবাইকে বলতাম চলো একদিন বারাকপুর যাই বারাকপুর যাই বারাকপুর চলেই আসলাম আজকে ফাইনালি ছেলের সঙ্গে ভালো লেগেছে একটু করে কি বেড়ানো শিখছি বেড়া ভাই একটু করে কোথাও লঞ্চ ঘাট আছে মা সূর্যটাকে তো আগে দেখা সূর্য অস্তটাকে দেখ না দারুণ দারুণ